দীর্ঘদিনের শান্তিনীতি ছেড়ে যেন আবারও নিজেদের সামরিক মেজাজে ফিরতে চাইছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন পরমাণু বোমার মুখে হেরে দীর্ঘদিন আমেরিকার দাসে পরিণত হয়েছিল সামুরাইদের দেশটি। তারপর মানবতা বিরোধী এই খুনির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে ক্রমেই নিজেকে শক্তিশালী করে জাপান। সূর্যোদয়ের দেশ জাপান এখন বিশ্বের সপ্তম শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। সম্প্রতি চীনকে কেন্দ্র করে নিজের প্রতিরক্ষা শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে টোকিও। সেই ধারাবাহিকতায় তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তারা। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার পূর্ব চীন সাগর থেকে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে জাপান নৌবাহিনীর ডেস্ট্রয়ার সাজানামি। জাপানের সংবাদপত্র ইউমিউরি শিম্বুন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে পরিকল্পিত মহড়ার আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যুদ্ধ জাহাজের সাহায্যে জাপান নৌবাহিনীর এই ডেস্ট্রয়ারটি প্রবেশ করে। এ ব্যাপারে জাপানের কাছে অভিযোগ জানিয়েছে চীন, এমনকি নিজেদের নৌবাহিনীকেও সতর্ক অবস্থায় রেখেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, চীন জাপানের কর্মকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে অত্যন্ত সজাগ রয়েছে। এ সময় তাইওয়ান ইস্যুতে জাপানকে তাদের প্রতিজ্ঞা রক্ষার আহ্বানও জানায় চীন। এর আগে আগস্টে টোকিও জানায়, একটি চীনা গুপ্তচর বিমান জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের দ্বীপের কাছে আকাশ সীমা লঙ্ঘন করেছে। ইয়োমিউরি শিম্বুন একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, তাইওয়ান প্রণালী ঘিরে থাকা ট্রানজিট রুটে চীনা সামরিক পদক্ষেপের বিপরীতে কোনো পদক্ষেপ না নেওয়াটা বেইজিংকে আরও কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। গত মে মাসে কোনো ঘোষণা ছাড়াই তাইওয়ানের সীমান্ত ঘেঁষে মহড়া শুরু করেছিল চীনা বাহিনী। তারপরেই ওই এলাকায় নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। গত দু বছরে একাধিকবার তাইওয়ান প্রণালী দিয়ে তাইওয়ানের জল এবং আকাশ সীমায় ঢুকে পড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বেইজিং। চীন বারবার দাবি করছে তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণের কথা বলছেন। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।